नमस्कार दर्शक बंधु, प्रश्न हलो होमिओपैथिक डॉक्टररा बा आम्रा एक संगे दुटो तीनटे मेडिसिन प्रयोग करते पारी पेशेंटेर शरीरे एक ही संगे? एकटा मेडिसिन केन प्रयोग करब? दुटो तीनटे रोगेर जन्य दुटो तीनटे मेडिसिन तो प्रयोग करते पारी, एते आमादेर खूब भालो हय, आमादेर ताड़ाताड़ि पेशेंट सुस्थ हये जेते पारे। एटा करले हय कि ना एटा करा उचित नय, এই ব্যাপারে আজকে আমি কথা বলব। এই প্রশ্নটি একজন দর্শক বন্ধু আমার কমেন্টস বক্সে করেছিলেন, উনার রিপ্লাই হিসাবে এই ভিডিও আমি তৈরি করেছি। প্রথমত হলো, আমরা হোমিওপ্যাথিক ডক্টররা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, তারা বিশেষ একটি লয়ের ওপর ট্রিটমেন্ট করা হয়, আমাদের হোমিওপ্যাথিক ল, সেটা হলো সিমিলিয়া সিমিলিবাস কিউরেঞ্চার বা ল অফ সিমিলার। এই লটি কি, এই নীতিটা বা কি, এ সম্বন্ধে আমি সংক্ষেপে একটু আলোচনা করি। এই নীতিটা ওপর হোমিওপ্যাথিক দাঁড়িয়ে আছে, হোমিওপ্যাথিক শাস্ত্র দাঁড়িয়ে আছে। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান যখন হোমিওপ্যাথিক শাস্ত্রটি আবিষ্কার করেন, কিভাবে আবিষ্কার করেন সেটা যদি আমরা একটু জানি, এই নীতিটা সম্পর্কে আমরা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান একজন অ্যালোপ্যাথিক ডক্টর ছিলেন। উনি কিছুদিন অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করার পর অ্যালোপ্যাথিক শাস্ত্রের উপর উনি বিতঃসব্দ হয়ে পড়েন, উনি ডিসস্যাটিসফাই হন। কি কারণে উনি এই শাস্ত্রের উপর ওনার ক্ষোভ জন্মায়? একটি পেশেন্টকে যখন উনি ট্রিটমেন্ট করছিলেন, কোনো রোগের ট্রিটমেন্ট করছিলেন, সেই রোগটি সারাবার সময় দেখা গেল যে ওই রোগটি সারাতে গেলে বহু রোগ ওনার শরীরে এসে পড়ছে, চেন অফ ডিজিজ, একটা রোগকে সারাতে গিয়ে আরও অনেক রোগ শরীরের মধ্যে উদয় হচ্ছে, মেডিসিনাল সাইড এফেক্ট ওনার শরীরের মধ্যে পড়ছে। এই কারণে উনি এই অ্যালোপ্যাথিক সিস্টেমের উপর ডিসস্যাটিসফাইড হন, উনার অ্যালোপ্যাথিক সাবজেক্টের উপর ক্ষোভ জন্মে যায়। এবার ওনার তো সংসার ছিল, স্ত্রী পুত্র সবাই ওনার সংসারের মধ্যে ছিলেন, ওনাকে তো সংসার চালাতে হবে। এই কারণে উনি একটি ছাপাখানার একটি কাজে নিযুক্ত হন। উনি প্রায় ১২টি ভাষা জানতেন, উনি ট্রান্সলেটর হিসাবে কাজে নিযুক্ত হন একটি ছাপাখানায়। একদিন একটি কুলেন্স ম্যাথমেটিকা নামে একটি ওষুধের বইকে উনি ট্রান্সলেট করছিলেন। ওখানে ওই বইয়ের মধ্যে একটি লাইন লেখা ছিল, সিনকোনা বার্ক অর্থাৎ সিনকোনা গাছের ছাল তেতো বলে ম্যালেরিয়া জ্বর সারাতে পারে। এই কথাটির উপর উনি সন্দেহ প্রকাশ করেন, তেতো বলে ম্যালেরিয়া জ্বর কখনো সারে? এবার উনি কী করলেন, সিনকোনা বার্কের জুস টিংচার উনি নিজে এবং ফ্যামিলির অন্যান্য মেম্বারদের খাওয়ালেন। সিনকোনা বার্কের জুস খাওয়ার পর ফ্যামিলির যারা খেয়েছিলেন, যাদেরকে খাইয়েছিলেন, প্রতিটি মেম্বারের ম্যালেরিয়ার মতো জ্বর উদয় হয়, ম্যালেরিয়া জ্বরে ওনারা আক্রান্ত হন। তখন উনি কনফার্ম হলেন যে সিনকোনা বার্ক ম্যালেরিয়া ফিভার তৈরি করতে পারে সুস্থ মানুষের শরীরে, তাই ম্যালেরিয়া জ্বরটি সেরে যায়। এরপরে উনি প্রকৃতিকে পর্যবেক্ষণ করেন। তখনকার দিনে স্মল পক্স হতো, এখন তো স্মল পক্স ইরাডিকেট হয়ে গেছে ওয়ার্ল্ড থেকে, স্মল পক্স হতো। স্মল পক্স হওয়ার পর কোনো না কোনো প্রবলেম মানুষের শরীরে রয়ে যেত বা কোনো কোনো প্রবলেম শরীর থেকে দূরীভূত হয়ে যেত। যারা কানে শুনতে পেতেন না বা যাদের কোনো নিউরোলজিক্যাল প্রবলেম ছিল, স্মল পক্স হওয়ার পর সেগুলো সেরে যেত। বেশ কিছুদিন ধরে উনি প্রকৃতির এই ল অফ কিউরটাকে পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করার পর উনি কনফার্মেশন হন যে ল অফ কিউর হলো সিমিলিয়া সিমিলিবাস কিউরেঞ্চার বা ল অফ সিমিলার। ম্যাথমেটিকায় যখন আমরা কোনো মেডিসিনকে পড়তে যাই, তখন বহু সিমটম লিপিবদ্ধ থাকে, জেনারেটিস, পার্টিকুলার সিমটম, প্রতিটা অর্গানের সিমটম লিপিবদ্ধ থাকে। কোনো পুরুষ বা মহিলা যখন আমাদের চেম্বারে আসেন, তখন যে ডিজিজ সিমটমগুলো দেন, সেই ডিজিজ সিমটমের সিমিলার মেডিসিন আমাদের ম্যাথমেটিকা থেকে খুঁজে ওই পেশেন্টকে প্রয়োগ করতে হয়।
এবার প্রশ্ন হলো, যদি একাধিক মেডিসিন আমরা চুজ করি তাহলে কি হবে? ভেতরে গিয়ে রোগটি সারবে, অথবা ভিতরে গিয়ে যুদ্ধ করবে, অথবা যে মেডিসিনটি আপনি প্রয়োগ করছেন পরবর্তীকালে যে মেডিসিন আবার আমি দেব সেই মেডিসিন গাছটা নষ্ট করে দিতে পারে। আরেকটি ব্যাপার হলো, হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা বইয়ের যে কোনো মেডিসিনের তলায় দেখবেন কয়েকটা ছোটো ছোটো টপিক থাকে, সিমিলার, কমপ্লিমেন্টারি, ইমিউনিক্যাল, অ্যান্টিডোট। এগুলোর মানে হলো এই মেডিসিনের কিছুটা সিমিলার মেডিসিন এই মেডিসিনগুলো, এ বি সি ডি বা অন্য কিছু। ইমিউনিক্যাল মানে শত্রুভাবাপন্ন, অর্থাৎ এই সব মেডিসিন যদি ওই মেডিসিনের সঙ্গে আপনি প্রয়োগ করেন শরীরের ভেতরে গিয়ে যুদ্ধ করতে পারে, দুটো মেডিসিনের কাজ নষ্ট করতে পারে। অ্যান্টিডোট হলো এই মেডিসিনটি আপনি প্রয়োগ করেছেন, এরপরে যদি এই মেডিসিনটি দেওয়া হয় পেশেন্টের শরীরে, প্রথম মেডিসিনের কাজটি নষ্ট করে দেবে বা দ্বিতীয় মেডিসিনের কাজটি নষ্ট করে দেবে। সুতরাং আমরা পেশেন্টের শরীরে সবসময় অ্যাট এ টাইম সিঙ্গেল রেমেডি আমরা প্রয়োগ করব, দুটো তিনটে চারটে রেমেডি প্রয়োগ করব না। এইটা মনে করা ভুল যে দুটো তিনটে রোগের জন্য দুটো তিনটে মেডিসিন যদি আমরা প্রয়োগ করি পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হবে, মোটেও না। ভেতরে গিয়ে দুটো তিনটে মেডিসিন হয় যুদ্ধ করবে, নাহলে একটা মেডিসিন অন্য মেডিসিনের অ্যাকশন নষ্ট করে দেবে, সুতরাং একটা জটিল আকার ধারণ করবে, পেশেন্ট কিন্তু পুরোপুরি আরোগ্য লাভ করবে না। সুতরাং কোনো পেশেন্ট দশটা সিমটম নিয়ে আসুক, এমন একটি রেমেডি সিলেক্ট করতে হবে যাতে ওই দশটা সিমটমকে কভার করা যায়, তাহলে আমাদের কিন্তু ওষুধের সাইড এফেক্ট হবে না, ডার্ক ডিজিজ হবে না, পেশেন্ট ইজিলি আস্তে আস্তে কিওর হয়ে যাবে। এবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট হয়তো সুগারে ভুগছেন, কারো ফাস্টিং সুগার 210 আছে, বা কেউ হয়তো হাই ইউরিক অ্যাসিড লেভেলে ভুগছেন, তখন আমরা কি করব যে একটি কনস্টিটিউশনাল রেমেডি বা একটি অ্যান্টিমাজমেটিক রেমেডি তার ওনাকে প্রয়োগ করলাম, হ্যাঁ, তার সঙ্গে আমরা কোনো মাদার টিংচার 1x বা 2x কোনো মেডিসিন ওনাকে দিলাম। সুগারের জন্য সিজিএম জ্যাম্বলিনাম মাদার টিংচার দিলাম, ইউরিক অ্যাসিডের জন্য কোনো সুসানাল রেমেডির সঙ্গে আমরা আর্টিকা ইউরেন্স মাদার দিলাম বা আর্টিকা ইউরেন্স 1x দিলাম বা ওসিমাম ক্যান 1x বা মাদার টিংচার দিলাম। এইভাবে দুটো তিনটে রেমেডি কিন্তু তখনকার সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দিতে পারি, কিন্তু আমরা সাধারণত ক্রনিক কেস ট্রিটমেন্ট করার সময় একসঙ্গে দুই তিনটে মেডিসিন একসঙ্গে আমরা প্রয়োগ করতে পারি না। আমাদের চিন্তা ভাবনা করতে হবে, দুটো যে মেডিসিন সিলেক্ট করছি বা তিনটে মেডিসিন আমরা সিলেক্ট করছি, এরা শরীরের ভেতরে গিয়ে কী রিয়্যাক্ট করবে। দর্শক বন্ধু, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে কখনোই আমরা কোনো পেশেন্টকে একসঙ্গে অনেকগুলো রেমেডি কিন্তু প্রয়োগ করব না, এটা প্রয়োগ করা উচিত না। সেটা ডিজিজ পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সেটা আমরা প্রয়োগ করতে পারি। এই ছিল আজকে আমার ভিডিও, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।